গাছ হইলো একটা, এটা শাখা প্রশাখা কয়টা, এপাশে একটা বেঁকা হয়ে এমনি উঠছে, এমনি নামছে, আবার ওই যে ওইদিকে গেছে দুইটা, এই পাশে আসছে, দেখেন সবগুলো নিচে বাঁশ দিয়ে রাখছে, দেখছেন আল্লাহ তাআলার খেলা। এই যে পেঁপে, পেঁপে গাছ এই পাশে দুই ঢাকলা, এই পাশে আবার এক ঢাল, এই যে সবগুলোর মাথায় পেঁপে, এই যে আবার ওই যে ওইটা, ওইটারও পেঁপে আছে, এর পাশে যেটা এটারও আছে, মূল গাছ কিন্তু একটা, ঠিক আছে। ডাল হলো কয়টা ডাল, ওই যে ভিতরে আরেক ডাল, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ঢাল, সুবহান আল্লাহ, দেখছেন আল্লাহ তাআলার খেলা, দেখছেন আল্লাহ বন্দার রিজিক কেমনে রাখে, দেখেন মানে একটা দিয়ে আপনারা সন্তুষ্ট করে দিব, পাঁচটার প্রয়োজন নেই, ঠিক আছে। এই বিধাতা সৃষ্টিটা এমনই, কাকে কখন কি দেয় কি দিয়ে সন্তুষ্ট করে এটা বলা মুশকিল। পেঁপেগুলোর কোয়ালিটিও ভালো, যে একদম যে ছোট তা না, হ্যাঁ এই যে দেখেন, দেখছেন ওই পাশেরটা তো আরো বড়, ওই যে দেখছেন, এই 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 যে আমি এটা হঠাৎ চোখে পড়ছে, ঠিক আছে, ভাবলাম যে আসলে আপনাদেরকে একটু দেখাই ম্যাজিকটা। পেঁপে গাছের ডাল দেখছি, ছোট ছোট ডাল হয় উপরে, কিন্তু এটি বেঁকা তেড়া, এই যে এই যে এটা অনেকটা মরা গেছে, সবাই বলবে এটা মরা, ঠিক আছে, কিন্তু এই যে ডালটা এটা ভাঙ্গে গেছে, এই যে দেখেন শুকনো, কিন্তু এই শুকনো এটা তো কিন্তু আপনার এই যে দেখেন নিচ দিয়ে আইসে এখান দিয়ে শাখা পশাখা বাইরে পেঁপে ধরতেছে, দেখছেন, তার মানে মরা ডালও পেঁপে, অর্থাৎ ওই জায়গাটায় কোনো তস নেই, শুকিয়ে গেছে, মানে এটা বিধাতার সৃষ্টি, মানে হুকুম এভাবেই হবে, ঠিক আছে, মানে মৃত্যু হয় হয় করেও হয় না, কিন্তু এই মানে মৃত ঢাল থেকে, মানে এই যে শুকনো ঢাল থেকে যে ফল হয় আল্লাহ দিতে পারে, এটা তার মানে সাক্ষাৎ প্রমাণ, ঠিক আছে। তো ভিডিও আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।